বিরতি কাটিয়ে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন চিত্রনায়িকা জলি রহমান। ধীমন বড়ুয়ার পদ্মাবতী সিনেমা দিয়ে শুটিংয়ে ফিরছেন তিনি। 4 বছর আগে ডেঞ্জার জোন সিনেমায় সর্বশেষ অভিনয় করেছিলেন জলি। অক্টোবর থেকে শুটিং শুরু হতে যাওয়া সিনেমাতে জলির বিপরীতে থাকছেন সাইমন সাদিক। পরিচালক ধীমন বড়ুয়া সাইমনের বিষয়টি নিশ্চিত করেছেন, তবে এখনও চুক্তি না হওয়ায় সিনেমাটি নিয়ে বিস্তারিত বলতে রাজি নন সাইমন। এ প্রসঙ্গে অভিনেতা সাইমন সাদিক দেশের সংবাদ মাধ্যমকে বলেন, সিনেমার গল্প আমার পছন্দ হয়েছে, তবে এখনও চুক্তি হয়নি, সাইন করার পর সিনেমাটি নিয়ে বিস্তারিত জানাব। জলি বলেন, বিরতির পর আবারও পদ্মাবতী দিয়ে কাজ শুরু করতে যাচ্ছি। সিনেমার গল্প অসাধারণ, আশা করছি ভালো একটি সিনেমা উপহার পাবে দর্শক। অভিনয় বিরতি প্রসঙ্গে জলি জানান, সংসার নিয়ে ব্যস্ত থাকার কারণেই অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। ভালো গল্প ও চরিত্র পেলে অভিনয়ে নিয়মিত হবেন তিনি। সাইমন জলি ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করবেন নাদিয়া, নাদের খান, নবাগত, নাসিক মাহি। চলচ্চিত্র প্রযোজনার সঙ্গে জড়িত থাকলেও পদ্মাবতী সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন ধীমন বড়ুয়া। নিজের প্রথম সিনেমা নিয়ে আশাবাদী এ নির্মাতা। ধীমন বড়ুয়া বলেন, একটি প্রেমের গল্পের মধ্য দিয়ে নদীকূলের মানুষের সংস্কৃতি ও জীবনযাত্রা তুলে ধরা হবে সিনেমাতে। রোমান্টিক ঘরানার সিনেমাটি পুরোপুরি বাণিজ্যিক ধারায় তৈরি করা হবে। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় পদ্মা নদীর পাড়ে শুরু হবে পদ্মাবতী সিনেমার শুটিং। একটানা কাজ করে শেষ করা হবে দৃশ্য ধারণের কাজ। আগামী 1 বৈশাখে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতা। সিনেমা কিং প্রযোজিত সিনেমাটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মঞ্জুরুল ইসলাম মেঘ। নির্বাহী প্রযোজক কাজী সাইমুল হক।